নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBP কনস্টেবল ক্রাশ কোর্স আমি অ্যানাউন্স করেছি গতকাল। তো আমি বলেছি যে 15 দিনের মধ্যে প্রিলিমস পাস করানোর দায়িত্ব আমার, আপনারা যদি এই কোর্সটা কেনেন। তো কোর্সের দাম মাত্র 300 টাকা রাখা হয়েছে। কোর্সে কী কী রাখা হয়েছে আগে একটু বলে দিই, কীভাবে অ্যাভেল করবেন বলে দিই, তারপর আমি ডেমো ক্লাসটা নিয়ে আলোচনা করছি এবং কীভাবে আমরা এগিয়ে যাবো সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে 150+ জিআই রাখা হয়েছে উইথ কনসেপ্ট, 300+ ম্যাথ কোশ্চেন রাখা হয়েছে উইথ কনসেপ্ট। প্রত্যেকটা কোশ্চেন আমরা কনসেপ্টের সাথে আলোচনা করব, অর্থাৎ ওই টাইপের কোশ্চেন আপনারা যদি দেখতে পান তাহলে কিন্তু আপনারা ছেড়ে আসবেন না, সলভ করতে পারবেন। 50-এ আপনারা 40+ পাবেন আপনারা যদি এই কোর্সটা কেনেন ম্যাথের মধ্যে। 300+ জিকে, অ্যাকচুয়ালি জিকেতে সাজেশান দেওয়া যায় না, সাজেশান দেওয়া যায় অবশ্যই কিন্তু জিকেতে অ্যাকচুয়ালি বলা যায় না যে এই কোশ্চেনটি আসবে। তো আমরা জিকে সাজেশান তৈরি করব, তার সাথে 300+ জিকে নিয়ে আলোচনা করব, যার ফলে আপনারা জিকেতে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার পাবেন এই কোর্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আপনাদের আশা করা যায় বাদ যাবে না। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি মিনিমাম 100-150 কোশ্চেন করে দিয়ে দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন, তো আপনাদের পড়তেও সুবিধা হবে, অল্প কোশ্চেন। তো অবশ্যই কোর্সটা অ্যাভেল করুন। আর ডাউট সলভিং সেশন কিন্তু একটা থাকবে, অলরেডি 3 জন অ্যাভেল করে নিয়েছেন। আর কোর্সটার দাম মাত্র 300 টাকা রাখা হয়েছে ডেসক্রিপশন বক্সের প্রথমে বা একেবারে কমেন্টের প্রথমে পিন করে দেওয়া থাকবে দুটো পেমেন্ট আইডি। তো ওই পেমেন্ট আইডিতে আপনারা পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে dparnadeep@gmail.com পাঠিয়ে দেবেন, তাহলেই আপনারা কিন্তু ভেরিফাই হয়ে যাবেন বা আপনারা কিন্তু কোর্সটা অ্যাভেল করতে পারবেন। তারপর 5 তারিখ থেকে আপনার যে ইমেল আইডি সেখানে লিঙ্ক চলে যাবে, ক্লাস লিঙ্ক চলে যাবে, শুধুমাত্র যারা কোর্সটা অ্যাভেল করবে তারাই কিন্তু ওই ক্লাসগুলো দেখতে পারবে। তো চলুন শুরু করা যাক, আমাদের ডেমো ক্লাস আমরা জাস্ট আলোচনা করছি। দেখুন, ডেমো ক্লাসে আমি টেক্সট বুক থেকে অ্যাপ থেকে কয়েকটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। আমি কোশ্চেন অ্যাকচুয়াল যে কোর্স সেখানে আমি নিজে টাইপ করব, কিন্তু এখানে আমি জাস্ট ডেমো দেওয়ার জন্য এখানে কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে চলে এসেছি। আর একটা জিনিস, অ্যাকচুয়াল যে কোশ্চেন সেটা কিন্তু এত সহজ হবে না, আমি কয়েকটা সহজ কোশ্চেন দিয়ে দেখানোর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে, কিন্তু অ্যাকচুয়াল যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এত সহজ হবে না। তো অবশ্যই কোর্সটা কিনে ফেলুন, প্রিলিমস আপনাদের ক্র্যাক হয়েই যাবে 10-15 দিন। আর যারা এখনও পর্যন্ত ভাবছেন যে আমার হয়তো হবে না, তারাও জয়েন করুন, তাদেরও কিন্তু ক্র্যাক হয়ে যাবে, কারণ কাট অফ কিন্তু খুব বেশি যায় না। তো দেখুন, প্রথম যে কোশ্চেন, নিম্নলিখিত ভগ্নাংশগুলি ক্রমবর্ধমান মানে নির্দেশে যান। তো এই রকম যখন কোশ্চেন আসবে আমাদের কনসেপ্ট কী? দেখুন, এই টাইপের কোশ্চেন যখন ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমানের মধ্যে কোনটি বড়, এই টাইপের যখন কোশ্চেন আসবে আর যখন ভগ্নাংশে দেওয়া থাকবে, তখন আমাদের কী করতে হবে? তখন আমাদের এই যে তলার ডিনোমিনেটরগুলো এইগুলোকে কিন্তু আমাদের লসাগু করতে হবে, অর্থাৎ 3, 4, 5, 7 এগুলোকে আমাদের লসাগু করতে হবে। আমরা যদি লসাগু করি, এখানে আমরা দেখতে পাবো কত দিয়ে যাবে, এখানে কিন্তু একবারও যাচ্ছে না, 1 দিয়ে যাচ্ছে, তাহলে 3, 4, 5 এবং 7 কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে 3-এ 4 12, 5 12 60, 60 × 7 কত? 60 × 7 642, 420 কিন্তু লসাগু, 420 লসাগু বেরিয়ে গেল। এবার এই কোশ্চেনটির মধ্যে কোনটা বড় কোনটা ছোট নির্ধারণ করার সবচেয়ে সহজ পন্থা হলো এই 420 দিয়ে প্রত্যেকটা সংখ্যা গুণ করে দিন। যেমন ধরুন, 1 এর 3 × 420 কত হবে? 3 × 14 = 42, তাহলে 140। নেক্সট আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট দেখুন, 3 এর 4 × 420 করবেন, 4 × 1 = 4, 4 × 5 = 20, 105, তার মানে 315 এটা। নেক্সট, 2 এর 5 × 420, 2 এর 5 × 420 করলে কী হবে? এটা 84 দিয়ে যাচ্ছে, 84 × 168। আর এটা 6 এর 7 × 420 করলে 7, 60, 360। এবার বলেছে ক্রমবর্ধমান মান নিরিখে সাজানো, অর্থাৎ কোনটা ছোটো কোনটা বড়। তো সবচেয়ে ছোটো কোনটা এর মধ্যে? 140 কোনটা? 1 এর 3 = 140, তাহলে 1 এর 3 সবচেয়ে ছোটো। এবার দেখে নিন কোন দুটো অপশান কোন অপশানগুলোর মধ্যে 1 এর 3 সবার প্রথমে রয়েছে। অপশান এ এবং অপশান 3 এর মধ্যে 1 এর 3 সবার প্রথমে রয়েছে, তার মানে আমরা অপশান 2 এবং অপশান 4 বাদ দিয়ে দিলাম। নেক্সট সবচেয়ে বড়, এই যে 168, তার মানে 2 এর 5, 1 এর 3 এর পরে 2 এর 5 কোটা রয়েছে, অপশান 3 দেখুন, একমাত্র অপশান 3ই রয়েছে, তাহলে কারেক্ট আনসার কী হবে? অপশান 3। এভাবে কিন্তু আমাদের এলিমিনেশন প্রসেস ইউজ করতে হবে, যাতে আমরা কোশ্চেনটাকে আরও সহজ করে নিতে পারি, আরও তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি। নেক্সট কোশ্চেন দেখবো, আমরা কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করছি, আমরা আরও ডিটেলস আরও কনসেপচুয়াল ওয়েতে আমরা আমাদের যে কোর্স ওখানে আলোচনা করব। মান নির্ণয় করো, এখানে 29 − 13 + (2) (3) তো দেখুন, এই যে অঙ্কটা, এটা কিন্তু আমাদের বদমাস রুলে সলভ করতে হবে। তো তার এই রুলের মাধ্যমে কি বলা হয়? এই রুলের মাধ্যমে বলা হয় প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে আমাদের করে নিতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিলে 8 - 2 কত হচ্ছে? 8 - 2 = 6,
তারপরে আমাদের করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 12 ভাগ 6 কত হচ্ছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলে আমরা দেখতে পাবো 12 ভাগ 6 করলে আমাদের হচ্ছে 2। তারপর আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, 13 যোগ 2 করলে কত হচ্ছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে 13 যোগ 2 করলে আমাদের হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে 15। তাহলে আমরা যদি ভালো করে এবার সাজাই, 29 মাইনাস 15 গুণ 5 ভাগ 3 এটাই। এবার দেখুন, ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে তুলে দিতে পারি, কোনো প্রবলেম নেই। ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে তুলে দিতে পারি বা আমরা এখানে ডিরেক্টলি করতে পারি। দেখুন বদমাশের সূত্র রুল অনুযায়ী 29 মাইনাস 5 15 কত? 75 ভাগ 3 সমান সমান 3 25 কত? 75। তাহলে 29 মাইনাস 25 কত হবে? 4 অ্যান্সার হবে, অপশান 4 কারেক্ট অ্যান্সার। তো এইভাবেই কিন্তু আমাদের সলভ করতে হবে বদমাশুটা। আমি বদমাশুটা এখানে বললাম না, কিন্তু আমি যখন কনসেপ্ট আলোচনা করব, আমার যে ডেমো ক্লাস সরি আমার যে অ্যাকচুয়াল ক্লাস, সেখানে কিন্তু আমি এই কনসেপ্টগুলোও বলে দেবো বদমাশুগুলোর যে সূত্রটা কী। প্রথমে আমরা কীভাবে ক্যালকুলেট করব, প্রথমে আমরা যেমন ধরুন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তুলব, তারপর ধীরে ধীরে আমরা ভাগ করব, তারপরে গুণ করব, তারপর যোগ বিয়োগ যেটা একটা করতে পারি, তার আগে যোগ করতে হয়, প্রথমে বিয়োগের আগে যোগ করতে হয়, কিন্তু ওটা আমরা যে কোনোভাবে করতে পারি, কোনো প্রবলেম হয় না সেক্ষেত্রে। তো কারেক্ট অ্যান্সার এখানে হবে 4। এইরকমভাবে কিন্তু আমরা এগিয়ে যাবো আমাদের ক্লাসে। যেমন ধরুন এখানে বলেছে 20-43% প্লাস 30-65% সমীকরণ কত? দেখুন সবসময় মনে রাখবেন এর কথার অর্থ হচ্ছে গুণ। যেমন 20-43% 20 গুণ 43, আর পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আমাদের কী করতে হবে? তলায় 100 আনতে হবে। তেমনই 30-65% 30-এর কথার অর্থ কিন্তু সবসময় হবে গুণ 65%, মানে 65% তুলতে গেলে আমাদের তলায় 100 আনতে হবে। এবার ক্যালকুলেট করে দেখুন, দেখুন খুব সহজ হয়ে যাবে আমাদের 2 দিয়ে 5, আর এদিকে আচ্ছা অত ক্যালকুলেট করার দরকার নেই, 2 দিয়ে কাটার দরকার নেই, 2 দিয়ে থেকে যাচ্ছে। দেখুন এই যে 2 থেকে গেলো আর নিচে 10 থেকে গেলো, তাহলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। আমরা 1/10 কমন নিয়ে নিলাম, 43 2 গুণ 86 প্লাস 65 3 65 কত? 318 195। তাহলে আমাদের কত হবে? 195 আর 86, এদিকে 14 বাদ, এদিকে 5 বাদ, মানে 281/10 সমান সমান কত আমাদের? 28.1। অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা এক এক করে সলভ করতে থাকবো, কিন্তু কনসেপ্টের সাথে আমরা জাস্ট এখানে দেখানোর চেষ্টা করছি কীভাবে করবো। সমীকরণটি সমাধান করুন, এখানে কী বলছে দেখুন, এই সমীকরণটি খুব তাড়াতাড়ি কীভাবে সমাধান করবেন? সবচেয়ে তাড়াতাড়ি পন্থা হলো জিজ্ঞাসা চিহ্ন স্থানে এক্স বসিয়ে দিন, আর এইরকম যে সংখ্যাগুলো থাকে পূর্ণ সংখ্যা যেগুলো সরি পূর্ণ সংখ্যা নয়, এই যে সংখ্যাগুলো থাকে ভগ্নাংশের আকারে, 5 0 3 4, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 5 যোগ 3 4, দুটো কিন্তু একই জিনিস, প্লাস এক্স প্লাস 2 প্লাস 1 2। এইভাবে কিন্তু আমরা সংখ্যাগুলোকে ভাঙতে পারি, সমান সমান 10 যোগ 1 8। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখব এই যে 1 0 7 8 অ্যান্সার আসবে, x সমান সমান। এবার ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলে কী হয়, বাম পাশের চিহ্নগুলোর বাশের সংখ্যাগুলোর আগে একটা করে মাইনাস বসে যাবে, তাহলে 10-এর পরে যে 5 আর 2 7 হয়ে গেল, 10 মাইনাস 7 3 হয়ে গেল, আর এ পাশে 1 মাইনাস 1 2 মাইনাস 3 4 হয়ে গেল। তো এটা ক্যালকুলেট করলে দেখবেন এই যে 15/8 হবে, তো কারেক্ট অ্যান্সার কী হবে? 1 0 7 8। আর একটা দেখাচ্ছি দেখুন, a² / 49 সমান সমান যদি 4 হয় তবে a এর মান কত? দেখুন a² / 49 আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে a/7 তার হোল স্কোয়ার সমান সমান 4, ঠিক আছে কোনো প্রবলেম নেই, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি সমান সমান 2 স্কোয়ার। তাহলে a/7 সমান সমান আমরা যদি স্কোয়ারটা তুলে দিই বা রুট করে দিই, তাহলে হবে a/7 = 2, তাহলে a এর মান কত? 7 2 14। এইটাই কিন্তু আমাদের সহজ ক্যালকুলেশনের পন্থা। এভাবে আমরা সবচেয়ে সহজ ক্যালকুলেশনগুলো দেখবো, এত সহজ কোশ্চেন পরীক্ষায় দেবে না। এবারে কনসেপ্ট একটু টাফ হতে চলেছে, পরীক্ষার কোশ্চেনও একটু টাফ হতে চলেছে, তো আপনাদের কনসেপ্ট কিন্তু ঠিকভাবে বিল্ড করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাবো, 300+ আমরা কোশ্চেন আলোচনা করবো, যে আলোচনা করবো তার মাধ্যমে আপনাদের ওই টপিকের বাইরে কোশ্চেন কিন্তু বার হবে না। তো অবশ্যই মাত্র 300 টাকার কোর্স, আপনারা যখন প্রাইভেট পড়তে যান সেখানে কিন্তু 300 টাকার জায়গায় আপনার 500 টাকা নিয়ে নেয় এক মাসে। তো এটা সম্পূর্ণ একটা কোর্স আমি করে দিচ্ছি খুব কিন্তু খুব তাড়াতাড়ি, 15 দিনের মধ্যে, 5 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে কোর্সটা। আর বাকি 6 দিন আপনারা রিভিশন দিতে পারবেন, ইভেন আপনাদের জিকে পড়তেও খুব একটা অসুবিধা হবে না,
দু থেকে একবার করে ভিডিওগুলো দেখবেন, আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি তিনজন অ্যাভেল করে নিয়েছেন, আমি চাইছি আর দু থেকে তিনজন অ্যাভেল করুন, তাহলে পাঁচ থেকে সাতজন হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমি স্টার্ট করে দিতে পারছি। এমনিতেও যদি আর কেউ অ্যাভেল নাও করেন, আমি পাঁচ তারিখে স্টার্ট করে দেবো, তারপরে আপনারা যদি অ্যাভেল করতে চান করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনারা দুই থেকে তিন দিনের মধ্যেই সমগ্র ভিডিও কমপ্লিট করতে পারবেন, সেই প্রবলেম আপনাদের হবে না। তো এই ছিল ভিডিও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।